বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস শুধু জীবন নয়, হুমকির মধ্যে ফেলেছে জীবিকাকেও। বদলে যাচ্ছে মানুষের পেশা। শিক্ষক হয়েছেন গ্যাস বিক্রেতা, ফটোগ্রাফার হয়েছেন ডিম বিক্রেতা। আবার বেকারি বন্ধ থাকায় ফল বিক্রি করে সংসার চালাতে হচ্ছে রুটি বিস্কুটের প্রস্তুতকারক ও ব্যবসায়ীকে। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। মানুষ বোঝে যেতে স্কুল, কিন্তু কি কষ্টে আছি, একমাত্র উপর আল্লাহ ছাড়া জানি না। আমার বাচ্চার মাসের জন্য আমি কেন কিছু বলিনি, গ্যাস বেশি পাঁচ তালের করে গ্যাস দিয়ে আসছি মাত্র 20 টাকার বিনিময়ে। ওই 20 টাকা দিয়ে যদি আমি আমার বাচ্চার কিছু কিনে দিতে পারি তাহলে আমার মনে শান্তি লাগবে। শেখ আশরাফুল ইসলাম খুলনার সোনারাগা গোবরচাকা এলাকার অ্যামিট স্কুলের প্রতিষ্ঠাতা। গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ হয়েছে আয়, কিন্তু রয়েছে খরচ। এরই মধ্যে বাকি পড়েছে 3 মাসের বাসা ভাড়া, 1 মেয়ে 1 ছেলে ও স্ত্রী সহ 4 সদস্যের পরিবারের খাবার জোগাড় করা দায় তার জন্য। নিজের স্কুলের সামনে গ্যাসের সিলিন্ডার নিয়ে বসেছেন, বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন গ্যাসের সিলিন্ডার। পরিবারকে বাঁচাতে আর স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় মহামারীকে জয় করার নিরন্তর চেষ্টা তার। বেতন চাইতে গেলে আমার খারাপ লাগে, এই জন্য আমি কারো কাছে কোনো বেতন চাচ্ছি না। আমার মূল লক্ষ্যটাই হচ্ছে আমার শিক্ষাটাকে ধরে রাখতে হবে। একই রকম অবস্থা ছবি তোলার কারিগর মোহাম্মদ লিটনের। মহামারীতে কাজ নেই স্টুডিওতে, তাই ডিম বিক্রি করে চালাতে হচ্ছে সংসার। এখন বাসা ভাড়া সব কিছু দিয়ে টিয়ে তারপর চলতে মেলা কষ্ট হয়, ব্যবসা তো নাই টোটাল, এই জন্য গ্যাস আর ডিম বেচতেছি, ঘুরে ঘুরে সাইকেলে করে বেচতেছি। বেকারির কাজ হারিয়ে পেটের দায়ে ফল বিক্রি করছেন মিনারুল ইসলাম। ছেলে মেয়ে আছে, গোলাপ সংসার আছে, তাই সেই ইসের জন্য আপনার গোলাপ এই ইসে ব্যবসায় আসছে। মহামারীতে কত মানুষ পেশা হারিয়েছে বা পেশা বদলেছেন তার কোনো হিসেব নেই। তবে আন্তর্জাতিক শ্রম সংস্থা বলছে করোনার কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর 12.5 কোটি মানুষ চাকরি হারাতে পারে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা।